हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। प्रतिदिनेर मतो चले एलाम आजके एक नतून रेसिपी निये। आजके आमी आपनादेर साथे शेयर करब क्रीम चीज ब्रेड रोल। आशा करी आमार आजके रेसिपी आपनादेर भालो लागबे। आर सेई साथे आमी आपनादेर बोले दिच्छि, जारा आमार चैनेले नतून प्लिज आमार चैनलटी सबसक्राइब करे पाशे थाकबेन। आर जारा अलरेडी आमार चैनलटी सबसक्राइब करे रेखेछेन तादेरके जानाई असंख्य धन्यवाद। आर जदि भिडियोटी भालो लागे ताहले प्लिज लाइक कमेंट शेयर करते भूलबेन ना। তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি। প্রথমে একটি ডো তৈরি করতে হবে, সেজন্য একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু বেকিং পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে সমস্ত উপকরণ হাতের সাহায্যে একত্রে মিক্স করে নেব। তারপর কুসুম গরম পানি দিয়ে ভালো করে একটি সফট ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে অল্প একটু তেল লাগিয়ে এটা ঢেকে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে। তারপর ফিরে আসছি। ফিরে এলাম 30 মিনিট পর। এবারে দেখতে পারছেন যে ডোটা ফুলে অনেকটা ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে হাত দিয়ে একটু চেপে এর ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। তারপর এটা ভালো করে হালকা একটু মতে নেব। তারপর ডোটা একটু লম্বা করে নেব আর একটি নাইফের সাহায্যে আমি সমান 4টি ভাগে ভাগ করে নেব। এবারে আমি এই ডোগুলো দু হাতের সাহায্যে একটু গোল গোল করে এইরকম করে বোলের মতো করে এক সাইডে রেখে দেব। তারপর আমি একটি বেলনির সাহায্যে একটু বেলে নেব। যেই রকম পুরীর সাইজ থাকে ওই রকম করে আমি বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এবারে আমি নিয়েছি ক্রিম চিজ। এবারে ক্রিম চিজটা আমি এই রুটির উপরে দেব। তারপর এইরকম করে রুলের মতন করে রাউন্ড করে এইরকম সুন্দরভাবে ব্রেড রোলগুলো তৈরি করে নেব। সবগুলো ব্রেড রোল তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে যে ট্রের মধ্যে আমি এই ব্রেড রোল বেক করব, তো ওই ট্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এই ব্রেড রোলগুলো ওই ট্রের মধ্যে নিয়ে নেব আর একটি ডিমের কুসুম আমি এর মধ্যে ব্রাশ করে নেব। এতে করে খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর কালার আসে। তারপর এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আর একটি টিনের কৌটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই ট্রেটা আমি এই টিনের কৌটার উপরে দিয়ে দেব, বসিয়ে দেব। আর আপনারা চাইলে স্ট্যান্ড বসাতে পারেন। তারপর এটা ঢাকনা দিয়ে ডেকে আমি 30 থেকে 35 মিনিটের মতো আমি এই ব্রেড রোলগুলো বেক করে নেব। ফিরে এলাম প্রায় 35 মিনিট পর। এবারে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এই ব্রেড রোলগুলো। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো অনেক সুন্দর হয়েছে আর কালারটাও মাশাল্লাহ খুবই সুন্দর এসেছে। এবারে এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর আমি আপনাদের এটা ভেঙে দেখাবো এটা কতটা সফট হয়েছে আর কতটা ভালো হয়েছে। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ভালো হয়েছে ক্রিম চিজ ব্রেড রোলগুলো। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপি। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।